ইদানিং বাংলাদেশে সেহরি নাইট বলে এক আয়োজন বেশ আলোচিত হচ্ছে, যখন তখন সমালোচিত হয়েছে নানাভাবে। নাটকের শিল্পীদের এবার দেখা গেছে সেহরি নাইটে অংশ নিতে। মুগ্ধতা ছড়িয়েছে ছোট পর্দার এই সময়ের শিল্পীদের এক হয়ে সেহরি নাইটের কিছু ছবি। বনানীর বৈঠক রেস্তোরাঁয় নাটক মিডিয়ার নির্মাতা, শিল্পী এবং ক্যামেরার নেপথ্যে কাজ করা একদল কলাকৌশলী জড়ো হয়ে একত্রে সেহরি নাইটে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। সেই সকল ছবি গণমাধ্যমে এসেছে। সেই ছবিগুলো কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে অনুসারীদের বাহবা পাচ্ছেন, কখনো কখনো সমালোচনার শিকার হচ্ছেন। রেদওয়ান রানি, আশফাক নিপুন, আদনান আল রাজীব, মিজানুর রহমান আরিয়ান, নয়িম ইমতিয়াজ নিয়ামুল, শঙ্কদাস গুপ্ত, সিয়াম অবন্তী, এলিটা করিম, সাবিলা নূর, সাফা কবির, সুনিরা হাবিনতে কামাল, সারা আলম, রাজু রাজ সহ আরও অনেককেই দেখা গেছে এই আয়োজনে অংশ নিতে। এর আগে গান বাংলা টেলিভিশনে এই ধরনের সেহরি পার্টির আয়োজন বেশ সমালোচিত হতে দেখা যায়। সেই সময় অনেকেই প্রশ্ন করেন, ধর্মীয় ভাব গাম্ভীর্য নষ্ট করতেই এই ধরনের সেহরি নাইটের আয়োজন করে ধর্মকে বিতর্কিত করার চেষ্টা করছেন কিছু কিছু শিল্পী। এবার এই নাটকের শিল্পী কলাকুশলীরাও এই ধরনের সরাসরি সমালোচনার শিকার হন কিনা সেটি দেখার বিষয়। যদিও সমালোচনা উঠতে শুরু করেছে, সেটি কতদূর যায় সেটি সময়ই বলে দেবে।